তো কি অবস্থা সবার, এশিয়া কাপ তো নাকের ডগায়, তাই এশিয়া কাপ নিয়ে আমাগো বাঙালি প্লেয়ারদের কার কি পরিকল্পনা সেইটাই শুনবো আজকে। তাইলে তোর নাম আর পরিকল্পনা কি সেইটা সবাইরে শোনো আগে। আমার নাম সাকিব আল হাসান, অন্যান্য দলের বুলারগুলারে উড়াদুরা পিটামু, তখন তারা কানতে কানতে বলবে আর মায়ের না ভাই মান সম্মানটা বাঁচান, এইটাই আমার পরিকল্পনা। পরিকল্পনাটা তো দারুণ, এরকম পরিকল্পনা সবার মধ্যে থাকলে অন্যান্য দলের অবস্থা হবে করুণ। হ্যাঁ তা জানি। আমি শান্ত, এশিয়া কাপে বল পিটাইতে পিটাইতে হইয়া যামু ক্লান্ত, ক্লান্ত শরীর নিয়ে চলে যামু ঘরে, বৌরে কমু এখন শরীরে শক্তি নাই একটু পরে। আমি লিটন দাস, বাকি দলগুলা রেদিমু এবার এক কেলাবাস, এইবার আমি মারমু উড়াদুরা ছক্কা, আমার হাত থেকে পাবে না কোনো বোলার রক্ষা। তুই তো নাই ফর্মে, বুঝতে পারতাছি তোর কাজে কর্মে, কবে জানি ডিসকাউন্ট অফার আবার আসে, মনে হইতাছে সেই দিন আর বেশি দূরে নাই, খুবই কাছে। আরে নুনু থুকু নান্নু, দেখেন এবারে এশিয়া কাপে খেলবো আমি, সেই আমার ব্যাটিং তাণ্ডবে হারিয়ে ফেলবে বোলার রাখেই। আমি নাইম শেখ, ভালো মাঠে খেলতে পারি না, আমার দরকার প্যাক, বড় হয়েছি আমি অলি গলিতে খেইলা, নির্বাচকরা আমারে দলে ডাকে কারণ তারা এইসব গেছে বইলা। তোর থেকে হাজার গুণে ভালো এনামুল, তারে দলে নাড়াইকে করছে বড় ভুল, কি আর কমু বিসিবিতে আছে কিছু গার্তেরা, দল নির্বাচনে লাগায় তারা কেরা বেড়া। আপনি কি বোলিং করেন না ব্যাটিং করেন? আমি আফিফ ফর্মে নাই, কিন্তু আমার ব্যাটিং স্টাইল ভালো, অন্ধকার কেটে হয়তো এবার আসবে আলো, উপরের দিকে আমার ব্যাটিং করা দরকার, আগে যেইখানে ব্যাটিং করতো সৌম্য সরকার। তোর ব্যাটিং অর্ডারে প্রমোশন দরকার, না পেঁচাইয়া এটা সহজ করে বলতে পারতি, হুদায় কথা বাড়াইলি বাড়তি। দুঃখিত, পরের বার এমন ভুল আর হবে না। আমি তাসকিন স্পিড স্টার, আমার বোলিং এর প্রশংসা করে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী মিনিস্টার, আগুন দিয়ে হাইটা আমি নিজেরে করছে ফিট, এইবারে এশিয়া কাপে শুধু উইকেটে করমু হিট। পারবেন, আপনার মনে জোর আছে? আমি হাসান মাহমুদ, থাকি আমি চুপচাপ, কথা কই কম, আমার বল খেলতে আসলে ব্যাটাররা পায় না দম, আমার মেধা আর ভেরিয়েশন অনেক হাই, সেই জন্যই তো আমি এত বেশি উইকেট পাই। মিডল অর্ডারে এক ভরসার নাম তাওহিদ হৃদয়, আমি ব্যাটিং এ নামলে বল কুড়াইতে কুড়াইতে ফিল্ডারদের পায়ের জুতা হয়ে যায় ক্ষয়, ডট বল খেলি আমি খুবই কম, ব্যাটিং এ নামলে বোলাররা ধরেই নেয় আমি তাদের জম, কিছুদিন আগে সাকিব ভাইকে যখন মারলাম বিশাল একটা ছক্কা, তখন সবার মনে আরো জায়গা করে নিছি দিয়ে একটা ধাক্কা। তুমি না, তুমি আসলে খুব ভালো। উইকেটের চারদিকে আমি বাউন্ডারি মারতে পারি, এশিয়া কাপে হতে চাই আমি দলের অন্যতম কাণ্ডারি, অনেকে আমারে বাংলার এবি ডি ভিলিয়ার্স বলে, সেম এবি ডি ভিলিয়ার্স এর মতো হওয়ার জন্য চেষ্টা করতেছি তলে তলে। আমি আগেই বুঝছিলাম কি জানি একটা আছে তোর মধ্যে। ব্যাটিং বোলিং দুইটাতেই আমি সেরা, এইবার আমারে থামাবো কেরা, এশিয়া কাপে দেখামো আমি দুর্দান্ত খেলা, সেই জন্যই তো প্র্যাকটিসে নাইমা পড়ি প্রতিদিন সকালবেলা। তুই এইবার থামরে বাপ, মেহেদী হাসান মিরাজ কই? কাকা আমি আসি এই তো, এশিয়া কাপ যদি কালকেই শুরু হইয়া যাইত, দেরি আর সহ্য হইতেছে না, কারণ দেখামো আমি আমার ঝলক, আমার খেলা দেখিয়া টিভি স্ক্রিন থেকে কেউ ফেলতে পারবে না পলক। বাপ রে বাপ, আমি নাসুম, দেখতে একদম মাসুম, যদিও বয়স 28, আমার বল খেলার জন্য কারে পাঠাবি পাঠাইশ। আরে নাসুম একটু ঠান্ডা হ, এত হাইপার হইলে চলবে নাকি, ঠান্ডা মাথায় কথা বল। আমার মাথা ঠান্ডা আছে, কখনোই হয় না গরম, হুদায় মিশা কথা কইয়া পায়েন না সরম। আমার অতীত ছিল আলো, বর্তমান অন্ধকার কালো, জানি না আবার কবে বল করতে পারবো ভালো, দোয়া চাই সবার, খুব দ্রুতই কাটারের বস্তা নিয়ে ফিরে আসবো আবার। আমি এবাদত, ডট বল করা আমার স্বভাব, আমি বোলিং এ আসলে ব্যাটসম্যানরা বুঝে রানের অভাব। মাথায় সেভ দিয়ে দুটা বাড়ি দিয়ে দেয়। আমি মুশফিকুর রহিম, এবারে এশিয়া কাপে সব থেকে বেশি রানের মালিক হতে চাই, এইটা করা আমার পক্ষে কোনো ব্যাপারই না, কারণ আমি এখন ভিটামিন যুক্ত খাবার খাই। ছেলে একেবারে খাসা। নাম আমার তামিম, দলের নতুন মুখ, সবাই দোয়া করবেন এশিয়া কাপে ভালো করতে পারলে সবাই রে খাওয়া মুকুক। আচ্ছা ঠিক আছে, তোর কুকের অপেক্ষায় রইলাম, যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল বিদা।